মাহফুজুল আলমের কাছে যদি জানতে চাই আসলে এক্সপেরিমেন্টের কি কি অপশন রয়েছে ওপেনিং স্লটে, আমরা দেখছি যে এই মুহূর্তে তো সৌম্য সরকার এবং লিটন দাস ওপেন করছেন, তানজিদ তামিমকে নিয়ে চিন্তা করা হয় বাংলাদেশের ভবিষ্যৎ ওপেনার হিসেবে, এনামুল বিজয় দলে রয়েছেন সুযোগ পাচ্ছেন না, মেহেদী হাসান মিরাজকে দিয়ে টি টোয়েন্টিতেও ওপেনিং করানো হয়েছে, ট্রাইন হয়েছে, নাজবুল শান্ত নিজেও ওপেনিংটা করে থাকেন, আসলে এক্সপেরিমেন্টটা টপ অর্ডারের বিশেষ বিশেষ করে ওয়ান ডেতে যদি আমরা ওপেনিং স্লটের এক্সপেরিমেন্ট করতে চাই অপশনটা আসলে কি কি রয়েছে, কোন জায়গাগুলোতে আসলে এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে? অনেকগুলো অপশনে কিন্তু এক্সপেরিমেন্ট করা হয়েছিল। আপনি একটা একটা সময় নিশ্চয়ই দেখেছেন লিটন দাসকেও পরে খেলানো হতো, নাম্বার পরেও তিনি আসলে খেলেছেন বা লোয়ার অর্ডারও তিনি আসলে খেলেছেন, বাট মূলত টেস্টের ক্ষেত্রে লিটন দাসের পরে খেলাটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ওয়ান ডেতে আবার লিটন দাসকে অন্য কোনো প্লেসে দেন আমার কাছে মনে হয় সেটা তার জন্য ঠিক নাই। মানে প্রথম দশটা ওভার বা নতুন বলে তিনি যে ক্রিকেটটা খেলেন সেটা ওয়ান ডেতে তাকে ওপেন করতে পারলে ভালো, কিন্তু এক্সপেরিমেন্টের কথা যেটা বলছেন সেখানে তানজিদ তামিম আমার কাছে মনে হয় যে গুড অপশন, কারণ ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপে আপনি তার উপর ট্রাস্ট করলেন, ওয়ার্ল্ড কাপে তার উপর ট্রাস্ট করলেন, এখন আবার হুট করে প্ল্যানটা আসলে কি চেঞ্জ হলো ওই জায়গাটা আসলে আমার কাছে পরিষ্কার না। মানে যদি এখন আপনি তানজিদ তামিমের উপর ট্রাস্ট না রাখেন তাহলে তখন কেন সৌম্য সরকারকে ওয়ার্ল্ড কাপে আসলে নেওয়া হলো না, বা এখন আপনি যদি তানজিদ তামিম আপনার প্ল্যানেই থাকে যে তানজিদ তামিমকে নিয়ে প্ল্যান করছি সে কারণে তো আপনি লাস্ট এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে আপনি তাকে নিয়ে রিস্ক নিলেন, সো ওই রিফ্লেকশনটা ওয়ার্ল্ড কাপের পরে যখন আবার দেখতে পাচ্ছি না তখন কিছুটা অবাক হয়েছে। প্রথম ওয়ানডের আগে ধরেই নিয়েছিলাম যে তানজিদ তামিম উইল বি দ্য লাভ, কিন্তু তিনি নাই, তখন আবার মাথায় কিন্তু এখন এই চিন্তাটা আমাদের ঘুরছে তাহলে কোচের আসলে প্ল্যানটা কি, তাকে নিয়ে ওপেনিং স্লট নিয়ে প্ল্যান কি, মেহেদী হাসান মিরাজকে যে রোল দেওয়া হচ্ছে সেই রোল অনুযায়ী আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ তিনি যদি লোয়ার অর্ডারে খেলেন দ্যাট উড বি ফাইন, মুশফিক মাহমুদুল্লাহ রিয়াজ সেখানে রয়েছেন, বাট মেহেদী মিরাজ যদি থাকেন ফিনিশিং টাস্ক আপনার একেবারেই পারফেক্ট, মানে ওইখানে নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হচ্ছে না, বাট টপ অর্ডারটা হচ্ছে এই মুহূর্তে আপনার টেনশন, ওপেনিং নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়েছে, সো একটা স্পট মানে যে কোনো একটা প্লেয়ার যদি রিদমে থাকেন তাহলে আমার কাছে মনে হয় না নাম্বার থ্রি নাম্বার ফোর এই পজিশনের যেই প্লেয়ারের নামে তাদের উপর খুব একটা প্রেশার আসবে, যে কোনো একটা প্লেয়ারকে যদি মোমেন্টামে দেখেন নন স্ট্রাইকিং এন্ডে ওই প্লেয়ারটাও কিন্তু মোমেন্টাম পেয়ে যাবেন, সো একটা প্লেয়ার দরকার যেখানে সে আসলে মোমেন্টামটা ধরবে, লিটন দাসের ক্যালিবার নিয়ে আসলে কোনো সন্দেহ নাই, তো তার পিছনে হয়তোবা বোর্ড বা বাংলাদেশ টিম তারা আসলে টাইম ইনভেস্ট করছে, আমার কাছে মনে হয় সেটা করতে পারে তার ক্যালিবার অনুযায়ী তার পিছনে টাইম ইনভেস্ট করে একটু দেখতে পারে, বাট সৌম্য সরকার তাকে আমার কাছে মনে হয় একটু ডেডলাইন দেওয়া উচিত যে হ্যাঁ আমরা তোমাকে এইভাবে চিন্তা করছি, তুমি যদি না পারো দেন উইল হ্যাভ টু গো টু অ্যানাদার অপশন অ্যান্ড দ্যাট উড বি ভেরি নাইস উইথ তানজিদ তামিম, বিকজ আপনি বিপিএল এ তার মানে যে সেঞ্চুরিটা তিনি করেছেন যে মোমেন্টামটা তিনি পেয়েছেন ব্যাক করেছেন যেভাবে তিনি রানে ফিরেছেন, সো তার উপর আপনি ট্রাস্ট কিন্তু আসলে রাখতেই পারেন যেহেতু আপনি ওয়ার্ল্ড কাপের মতো জায়গাতেও তাকে ট্রাস্ট করেছেন, বাট এছাড়া আমার কাছে মনে হয় না যে অন্য কাউকে দিয়ে আসলে এক্সপেরিমেন্ট করা উচিত মানে অন্তত ওপেনিং অপশনটা, কারণ এখানে এত এক্সপেরিমেন্ট হয়েছে আপনার আসলে ফিক্স হওয়া উচিত, রোল দিয়ে দেওয়া উচিত, মেহেদী মিরাজকে একদিন ওপেনিং আনা আরেকদিন হচ্ছে লিটন দাসকে ওপেনিং থেকে সরিয়ে দেওয়া, তো আসলে কেউ কারো রোলটা জানবে না, এখন যেমন মুশফিকুর রহিম জানে যে আমাকে নাম্বার সিক্সে খেলতে হবে, তাও যদি জানে আমাকে নাম্বার ফোর ফাইভে খেলতে হবে, সো ওই জায়গাটা রোলটা ক্লিয়ার থাকা, সো লিটন দাস তার সঙ্গে হচ্ছে তানজিদ তামিম আমার কাছে মনে হয় এই দুজনকে মোটামুটি ভাবে প্রায়োরিটি দেওয়া উচিত, তারা যদি ফেল করতে থাকে অনবরত যেহেতু আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে টাইম আছে সেখানে হয় আপনি এনামুল হক বিজয়কে একটু সুযোগ দিয়ে দেখবেন অথবা নাইম শেখ কিংবা যারা আছেন লাইক সৌম্য সরকার তাদেরকে সুযোগ দিয়ে দেখবেন, যদি অল্টারনেট মানে তারা যদি ফেল করেন আর যদি না করেন তাহলে আপনি মানে টাইম দিলে এখন থেকে টাইম দেওয়া উচিত।